প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? ভালো নিশ্চয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমিও ভালো আছি। আর বরাবরের মতো সপ্তম শ্রেণীর বাংলাদেশের বিষয় পরিচয় ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা ত্রয়োদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। যদিও পূর্বে এই পাঠ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা ত্রয়োদশ অধ্যায়ের পরিপূর্ণ একটা পাঠ শ্রবণ করব। তো সবাই আজকের ক্লাসের জন্য রেডি তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ শুরুর পূর্বে পূর্ব পাঠে আমরা কী শিখেছিলাম তার একটু পুনরালোচনা করে নিই। আচ্ছা, গত পাঠে আমরা শিখেছিলাম বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। বলতো এই নাগরিক কে? ভেরি গুড। নাগরিক হচ্ছে যে দেশে বসবাস করো সে দেশের স্থায়ী বাসিন্দা, তাই না? তুমি যে দেশে স্থায়ী বাসিন্দা তুমি সেই দেশেরই নাগরিক, একে বলা হচ্ছে। অর্থাৎ স্থায়ী বাসিন্দাকে মূলত নাগরিক বলা হয়। তা নাগরিককে দুভাবে আমরা দেখি, একটা নাগরিক আর একজনকে সুনাগরিক বলা হয়। এই সুনাগরিকের বৈশিষ্ট্য কয়টি? ভেরি গুড, তিনটি বৈশিষ্ট্য, বা একে আমরা গুণও বলতে পারি, তিনটি। তো এই সুনাগরিকের বৈশিষ্ট্যগুলো কী কী? ভেরি গুড, সুনাগরিকের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, একটা হচ্ছে বুদ্ধি, আত্মসংযম, বিবেক বিচার। কি বললাম? বুদ্ধি, আত্মসংযম ও বিবেক বিচার। তো আমরা এই বুদ্ধি, আত্মসংযম ও বিবেক বিচার নিয়ে আলোচনা করেছি গতদিনে, নিশ্চয় তোমাদের মনে আছে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আজকের পাঠ নিয়ে একটু আলোচনা করি। আজকের পাঠ ত্রয়োদশ অধ্যায়, টেকসই উন্নয়ন অভিষ্ট। সবার আগে আমরা জানবো জাতিসংঘ কি, কারণ এই জাতিসংঘই টেকসই উন্নয়ন অভিষ্ট নির্ধারণ করেছে। জাতিসংঘ হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ একটা উন্নয়নমূলক সংস্থা। অর্থাৎ 1945 সালে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিশ্বের সর্ববৃহৎ যে সংস্থা তৈরি হয় বা গঠন করা হয় তার নাম হচ্ছে জাতিসংঘ। এই জাতিসংঘ MDG নামক একটি অঙ্গ প্রতিষ্ঠান তৈরি করে, যা বিশ্বের ক্ষুধা, দারিদ্র, বৈষম্য, ব্যাধি ও পরিবেশ বিপর্যয় মুক্ত রাষ্ট্র বা দেশ বা বিশ্ব গড়ার লক্ষ্যে কার্যক্রম শুরু করে। আমি কি বললাম? ক্ষুধা, দারিদ্র, বৈষম্য, ব্যাধি ও পরিবেশ বান্ধব বা পরিবেশ দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে, বিশ্ব গড়ার লক্ষ্যে যে কর্মপরিকল্পনা করে সেটা হচ্ছে MDG বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। এই জাতিসংঘের একটা অন্যতম অঙ্গ সংস্থা হচ্ছে MDG। অর্থাৎ MDG 2000 সালে কাজ শুরু করে আমাদের দেশে, 2000 সালে এটা লঞ্চ করে, অর্থাৎ কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু করে। এরা 15 বছরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিল, 2000 থেকে 2015 সাল পর্যন্ত। তো 2000 থেকে 2015 সাল পর্যন্ত খুব সাকসেসফুলি এরা কাজগুলো সম্পন্ন করে। এবং 2015 সালে যখন এই MDEG-র কর্মপরিকল্পনা এবং কাজ শেষ হয়ে যায়, ঠিক সে সময় 2015 সালের 25 সেপ্টেম্বর SDG লঞ্চ করে, অর্থাৎ SDG কাজ শুরু করে। এবার আমরা জানবো SDGটা কি, তার আগে আমরা পরিচ্ছন্নভাবে জেনে নিই MDGটা কি। ক্ষুধা, দারিদ্র, বৈষম্য, ব্যাধি ও পরিবেশ দূষণমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে MDG কাজ শুরু করে। এই যে ক্ষুধা, দারিদ্র, ব্যাধি, পরিবেশ দূষণমুক্ত, এই যে কাজগুলো MDG 15 বছর যাবৎ করলো, 2000 থেকে 2015 সাল পর্যন্ত, এই কাজগুলো করার পরে জাতিসংঘ চিন্তা করে দেখলো যে আমরা যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো করলাম এটা আসলে যদি স্থায়ী করতে না পারি, যদি স্থায়ী না হয়, তাহলে তো এই কাজের কোনো অর্থ থাকলো না, কোনো মূল্য থাকলো না। ঠিক সে সময় তাদের মাথায় আসলো SDG সম্পর্কে। অর্থাৎ এই কর্মপরিকল্পনা অনুযায়ী যে কাজ হয়েছিল সেই কাজগুলোকে স্থায়ীকরণের লক্ষ্যেই গঠন করা হয় 2015 সালের 25 সেপ্টেম্বর SDG। এই SDG-র ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, দ্যাটস মিন টেকসই উন্নয়ন অভিষ্ট। অর্থাৎ দীর্ঘমেয়াদি পরিকল্পনা, যে কাজটা 15 বছরে করা হলো, এই 15 বছরের কর্মগুলো যেন দীর্ঘস্থায়ী হয়। যেমন তুমি বাজারে যে এক জোড়া জুতা কিনবা, তুমি কেনার সময় কিন্তু চিন্তা করবে এটা আমার কতদিন যাবে, টিকবে তো, দ্যাটস মিন লাস্টিং করবে তো। ইয়েস, ইটস টেকসই, মানে টেকসই কেমন হবে। তো এই টেকসইয়ের কথা চিন্তা করেই 2015 সালের 25 সেপ্টেম্বর তৈরি করা হলো SDG। MDG কাজ শুরু করেছিল 8টি লক্ষ্য নিয়ে, আর SDG কাজ শুরু করলো 17টি লক্ষ্যমাত্রা নিয়ে। SDG কতটি লক্ষ্য নিয়ে কাজ শুরু করলো? 17টি। ভেরি গুড। তো দেখো SDG কী কী নিয়ে কাজ করলো আমরা একটু দেখে নিই। 1 নম্বর, দারিদ্র বিলোপ। প্রথম কথা হচ্ছে দারিদ্র বিলোপ। অর্থাৎ
দারিদ্রতা কিভাবে দূর করা যায় সেই বিষয়বস্তু নিয়ে এসডিজি কাজ শুরু করল। দুই নম্বর ক্ষুধা মুক্তি। তিন নম্বরে বলেছে সুস্বাস্থ্য ও কল্যাণ। চার নম্বর একটু খেয়াল করো, গুণগত শিক্ষা অর্থাৎ যে কথাগুলো বলেছে গুণগত শিক্ষা তা ব্যতীত আসলে একটা রাষ্ট্রের বা একটা বিশ্বের উন্নয়ন ঘটানো সম্ভব না। এরপরে আসো পাঁচ নম্বর, জেন্ডার সমতা। জেন্ডার সমতা কি? জেন্ডার সমতা হচ্ছে তোমরা জানো যে বেগম রোকেয়া একটা গাড়ির দুইটা চাকার সঙ্গে নারী পুরুষকে তুলনা করেছে, অর্থাৎ যদি একটা গাড়ির দুইটা চাকা সমান না হয় তাহলে গাড়িটা ঠিক যেমন সমান তাহলে চলবে না, পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, দুর্ঘটনা ঘটার একটা পসিবিলিটি থাকে। ঠিক তেমনি একটা রাষ্ট্রে নারী ও পুরুষ উভয়কে যদি সমান মর্যাদা বা গুরুত্ব না দেওয়া হয় তাহলে সেই রাষ্ট্রের উন্নয়ন ঘটানো সম্ভব নয়। তাই এই নারী পুরুষের যে জেন্ডারের বিষয়টা বলা হয়েছে এটা সমতা অর্থাৎ সমানভাবে দেখতে হবে। ছয় নম্বর হচ্ছে নিরাপদ পানি ও পয় নিষ্কাশন। এরপরে আসো সাত নম্বরে, সাশ্রয়ী ও দূষণ মুক্ত জ্বালানি। এটা তো বুঝতে পারছো সাশ্রয়ী কি, সাশ্রয়ী ও দূষণ মুক্ত জ্বালানি। সাশ্রয়ী ও দূষণ মুক্ত জ্বালানি। আচ্ছা, নিরাপদ পানি ও পয় নিষ্কাশন অর্থাৎ যে পানি পান করে মানুষ জীবন ধারণ করে সে পানিটা অবশ্যই নিরাপদ হতে হবে, অর্থাৎ সেটা যেন পয়জনযুক্ত বা বিষাক্ত না হয়, যেমন আর্সেনিক থাকতে পারে, আয়রন অতিরিক্ত থাকতে পারে যেটা অতিমাত্রায় শরীরে গেলে শরীরের ক্ষতি হবে, তাই সুস্থ থাকাটা জরুরি। আর সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি, মানুষ বেঁচে থাকার জন্য যে জ্বালানি ব্যবহার করে সেই জ্বালানি অবশ্যই সাশ্রয়ী হতে হবে, তা নাহলে সবার ব্যবহার উপযোগী হবে না এই বিষয়টা। তারপরে আট নম্বরে বলেছে শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃত্তি। আট নম্বর হচ্ছে শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃত্তি, অর্থনৈতিক প্রবৃত্তি। শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃত্তি অর্থাৎ এমন কাজ করতে হবে যেটা সৎ ন্যায়নিষ্ঠ পরিশ্রমের জোরে আয় করা যায়, অবৈধ নয়, সোজা কথায় অবৈধ কাজ নয়, বৈধ কাজকে বলা হচ্ছে শোভন কাজ। এবং অর্থনৈতিক প্রবৃত্তি, যে কাজের মাধ্যমে আসলে ইকোনমিক্যাল ডেভেলপ হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে, ডিভাইড ইনক্রিজ হয়, সে বিষয়টা বলেছে। এরপর আসো নয় নম্বর, শিল্প উন্নয়ন ও অবকাঠামো। নয় নম্বর, শিল্প উন্নয়ন ও অবকাঠামো। শিল্প উন্নয়ন ও অবকাঠামো, তো এ বিষয়টা তোমরা নিশ্চয় বুঝতে পারছো। শিল্প উন্নয়ন, শিল্প উন্নয়নটা কি, যে একটা তুমি একটু খেয়াল করে দেখো যে বিশ্বের যতগুলো উন্নত রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্র শিল্প উন্নত। যদি উন্নয়ন ঘটানো প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই শিল্পে উন্নয়ন ঘটাতে হবে, শিল্পের উন্নয়ন অবশ্যই ঘটাতে হবে, তা নাহলে সম্ভব না একটা রাষ্ট্রের উন্নয়ন ঘটানো। তারপরে আসো দশ নম্বরে, অসমতার হ্রাস। অসমতার হ্রাস, অসমতার হ্রাস মানে তো বোঝো, অসমতা হ্রাস। অসমতার হ্রাস বলতে ধরো নারী পুরুষের কথা যেহেতু আগে বললাম, এটাতে তোমাদেরকে বোঝাই যে একজন নারী একজন পুরুষের মধ্যে যদি ইকুয়াল না থাকে, অর্থাৎ নারীকে কম গুরুত্ব দেওয়া হয়, পুরুষকে বেশি গুরুত্ব দেওয়া হয়, তাহলে পুরুষটা এগিয়ে যাচ্ছে, নারীরা পিছিয়ে যাচ্ছে, যার কারণে দেশও পিছিয়ে যাচ্ছে, তাহলে এটাকে অসমতা অর্থাৎ সমান করে দেখা হচ্ছে না। শুধু তাই না, অর্থনৈতিকভাবে যদি একজন নারীকে কম মজুরি দেওয়া হচ্ছে, একজন পুরুষকে বেশি মজুরি দেওয়া হচ্ছে একই কাজের জন্য, এই যে অসমতা আচরণ করছে এইটাও ওই নারীকে কাজ থেকে পিছিয়ে দেয়, অর্থাৎ সে হীনমন্যতায় ভোগে, তার কাজের স্পৃহা কমে যায়, আর স্পৃহা করে কমে গেলে তার কাছ থেকে যে একটা ফিডব্যাক 100% পাওয়ার প্রত্যাশা থাকে সেটা পাওয়া যাবে না। তো এই জন্য এই অসমতাটা হ্রাস করে কাজ যেহেতু দুজন সমান করে দুজনকে সমানভাবে পারিশ্রমিক দিতে হবে, তাহলে সমতায় চলে আসবে, এটাই বলেছে অসমতার হ্রাস, অর্থাৎ আস্তে আস্তে কমিয়ে আনতে হবে এই অসমতাটা। তারপরে এগারো নম্বরে বলেছে টেকসই নগর ও জনপদ। এগারো নম্বরে বলেছে টেকসই নগর ও জনপদ। টেকসই নগর ও জনপদ, তাহলে যে নগর গড়ে উঠতেছে, যে যেখানে অনেক জনগণের জমায়েত হচ্ছে, যে মানুষজন দিনের পর দিন নিজেকে ডেভেলপের কারণে যে কাজগুলো করছে, এটা অবশ্যই স্থায়ী হতে হবে,
টেকসই উন্নয়ন অবিষ্ট লক্ষ্যই তো স্থায়ী করা, তাই না? তাহলে যে টেকসই নগর তৈরি হচ্ছে বা জনপদ গড়ে উঠছে যেখানে, নগর তো বুঝি শহর এবং গ্রামের মাঝে, গ্রাম তো গ্রাম, গ্রাম থেকে একটু উন্নত হচ্ছে নগর, তার থেকে উন্নত হচ্ছে শহর, এই গ্রাম ও শহরের মাঝে যে অবস্থাটা সেটাকে বলা হচ্ছে নগর। তাহলে এই নগরটা যেন টেকসই হয়, হয়তো জাঁকজমকপূর্ণভাবে তৈরি হলো, পরে কোনো কারণে আস্তে 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 সেটা নষ্ট হয়ে গেল, এইটা নয়, তাহলে এটা টেকসই হইতে হবে। তারপরে আসো বারো নম্বর, বারো নম্বরে বলেছে যে পরিমিত ভোগ ও উপাদান, পরিমিত ভোগ ও উৎপাদন। তাহলে ভোগের বিষয়টা অর্থাৎ একটা রাষ্ট্রে যতটুক প্রয়োজন দ্রব্য সামগ্রী, যতটুক দ্রব্য সামগ্রী প্রয়োজন ততটুকুই তারা যেন ব্যবহার করে, এবং উদ্বৃত্ত যেটা থাকবে সেটা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, সেই ব্যবস্থাটা করতে হবে। তাহলে পরিমিত ভোগ অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকুই ভোগ করা প্রয়োজন, ভোগ করা দরকার, আর উদ্বৃত্ত থাকলে সেটা বিদেশে রপ্তানি করে একটা রপ্তানি আয় করানো যায়। এটা গেল পরিমিত ভোগ ও উৎপাদন। উৎপাদনটাও যেন অবশ্যই প্রয়োজন মাফিক হয়, উৎপাদনটা জমি পড়ে আছে, সুযোগ আছে, সেগুলো কাজে লাগানো হচ্ছে না, নষ্ট হচ্ছে, এটাই বলা হচ্ছে যে পরিমিত প্রয়োজনীয় প্রয়োজন মতো ভোগ এবং উৎপাদনের ব্যবস্থা করা, প্রয়োজন মতো যা প্রয়োজন ততটুকু করতে হবে, কম করা যাবে না, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তেরো নম্বর হচ্ছে জলবায়ু কার্যক্রম, তেরো নম্বর আমি এখানে লিখলাম, তেরো নম্বর হচ্ছে জলবায়ু কার্যক্রম। জলবায়ু কার্যক্রমটা সম্পর্কে তোমরা জানো যে গোটা বিশ্ব আজকে এই জলবায়ু নিয়ে বিপাকে আছে, আকস্মিক ঘটনা, হঠাৎ আবহাওয়া ভালো হচ্ছে, হঠাৎ খারাপ হচ্ছে, কখনো সব ধূলিসাৎ করে দিয়ে যাচ্ছে। এই যে আবহাওয়া বা জলবায়ু আকস্মিক একটা দুর্ঘটনা ঘটিয়ে মানুষের ক্ষতিগ্রস্ত করছে, এই পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য পূর্ব প্রস্তুতিটাকেই বলা হচ্ছে জলবায়ু কার্যক্রম। তাহলে প্রাকৃতিক দুর্যোগের পূর্বে, প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন এবং প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী সময় যে পরিকল্পনা বা কার্যক্রম, এটাকে বলা হচ্ছে জলবায়ু কার্যক্রম। ওকে, এরপর আসো চোদ্দ নম্বরে জলজীবন। জলজীবন বসি আমরা জানি, পানিতে যে সকল জীব বাস করে তাদের বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেমন পানিতে বিভিন্ন প্রাণী আছে, মাছ, তারপরে বিভিন্ন শুশুক দেখেছো নিশ্চয়, যেগুলো আমাদের পরিবেশ বান্ধব, অকারণে পানিতে বজ্র না মিশিয়ে তাদেরকে টিকিয়ে রাখতে হবে, এগুলো আমরা যে স্থলজীবন আর কি রয়েছে তাদের বেঁচে থাকার জন্য এই জলজীবের প্রয়োজন রয়েছে। পনেরো নম্বর হচ্ছে স্থলজীবন, স্থলজীবন তোমরা জানো যে এখন বাংলাদেশ সরকার একটা আইন করে দিয়েছে যে পাখি ধরা নিষেধ, অকারণে পাখি ধরা যাবে না, তাই না? এটা একটা আইন, অর্থাৎ স্থলে যারা বসবাস করে, বাস করছে যেগুলো প্রাণী, সেগুলো আমাদের উপকারে আসে। এই যে একটা কাক, কাক দেখতে ভালো লাগে না, তাই না? তার ডাকও শুনতে বিরক্ত লাগে, ঘুমের ক্ষতি করে, কিন্তু এই কাক যদি না থাকতো আজকে আমার মনে হয় কেন, এটা বাস্তব, যে গোটা বিশ্ব একটা নোংরার স্তূপ হয়ে যেত। তো এরকম একটা অবস্থা স্থলজীবন, এদের রক্ষা করে চলতে হবে, শান্তি, ন্যায় বিচার, ন্যায় বিচার ও কার্যকর কার্যকর প্রতিষ্ঠান। শান্তি, ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান, তাহলে এই ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যে প্রতিষ্ঠান তাকে বলা হচ্ছে শান্তি ন্যায় বিচার প্রতিষ্ঠান। তো আমরা শান্তি স্থাপনের জন্য, একটা বিচার সুষ্ঠু করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, যে কাজ করা দরকার, সেই কাজগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা পরিচ্ছন্ন প্রতিষ্ঠান থাকবে। এরপরে সর্বশেষ যে পয়েন্ট আমরা আলোচনা করবো, সতেরো নম্বর পয়েন্ট, সতেরো নম্বর হচ্ছে অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পয়েন্ট, অভীষ্ট অর্জনে, অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অংশীদারিত্ব, অভীষ্ট অর্জনে, অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব, অর্থাৎ লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব। দ্যাটস মিন একটা কর্মকাণ্ড, কর্ম পরিকল্পনা পরিচালনা হচ্ছে, গোটা বিশ্ব আজকে যেখানে SDG স্থায়ী অর্থাৎ MDG স্থায়ীকরণের লোকে যে কাজ করে যাচ্ছে, এটা শুধুমাত্র যদি জাতিসংঘের উপর ছেড়ে দেওয়া হয় যে জাতিসংঘ দায়িত্ব নিয়েছে, জাতিসংঘ করবে, তাহলে কিন্তু এটা নিয়ে ডেভেলপ করা যাবে না বা এটা খুব বেশি দূর আগানো যাবে না। তাই প্রত্যেকটা দেশ যদি মনে করে এটা আমার নিজের কাজ, এবং দেশের মধ্যে যে সকল নাগরিক আছে তারা যদি মনে করে এটা আমার নিজের কাজ, এভাবে নিজের কাজ মনে করে অংশীদার হয়ে নিজেই নিজের অংশীদার মনে করবে যে এটা আমার অধিকার, এটা আমার প্রাপ্য, এভাবে অংশীদার হয়ে যখন কাজ করবে তখনই এই অভীষ্ট শতভাগ পূরণে সমর্থ হবে।
তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমার আলোচনা ছিল এতটুকুই। তো তোমরা এই চ্যাপ্টারটা সুন্দর করে পড়ে 10টি এসকিউ সম্ভব হলে করবা, এসকিউ 10টি, যেহেতু তোমাদের এখন অ্যাসাইনমেন্ট চলছে, পসিবল হলে করবা, না হলে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রস্তুতি নিবা এবং অ্যাসাইনমেন্টের কাজগুলো সুন্দরভাবে করবা। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমি আরেকবার ক্লাস সামারাইজ করে দিচ্ছি। আজকে আলোচনার বিষয়বস্তু আমাদের সর্বপ্রথম জাতিসংঘ কি। জাতিসংঘ হচ্ছে 1945 সালে বিশ্বের সর্ববৃহৎ একটা আন্তর্জাতিক সংস্থা, যার নাম হচ্ছে জাতিসংঘ। এই জাতিসংঘর সর্বপ্রথম MDG অর্থাৎ ক্ষুধা দারিদ্র ব্যাধি পরিবেশ দূষণমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে MDG তৈরি করে। আর MDG 2000 থেকে 2015 সাল পর্যন্ত খুব সফলতার সাথে কাজ করে এবং 2015 সালের 25 সেপ্টেম্বর MDG-র কার্যক্রম শেষ হওয়ার সাথে সাথে SDG 17টি অভিষ্ট নিয়ে কার্যক্রম শুরু করে। আর SDG-র এই ছিল 17টি অভিষ্ট বা 17টি কার্যক্রম। এই 17টি কার্যক্রমের মাধ্যমে একটি দেশের সর্বোচ্চ উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বা সর্বোচ্চ শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে যে কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছেন একে বলা হচ্ছে SDG কর্মকাণ্ড। এই ছিল আজকের পাঠ, আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে।